গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রাজনীতির সূত্র না জানার ফলে খালেদা জিয়া বারবার রাজনীতিতে ভুল করছেন, পটুয়াখালীতে নৌ পরিবহন মন্ত্রী। ঝিনাইদহে ট্রাক ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে নারী সহ চারজন নিহত, আহত চার। কিশোরগঞ্জে মাঠ ভরা ধান দেখে স্বস্তিতে হাওরের কৃষকরা, গত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। দর্শক, আপনাদের সাথে আছি আমি জেসমিনা রাফের দোসে। আর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। সকাল থেকেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সকাল থেকেই প্রচারণায় নেমেছেন। মেয়র প্রার্থীদের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, তাকে মেয়র নির্বাচিত করা হলে ব্যাপক উন্নয়ন হবে বলেও ভোটারদের আশ্বাস দেন তিনি। অপরদিকে বিএনপি প্রার্থী হাসানউদ্দিন সরকার প্রচারণাকালে তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দাবি করেন। আমরা নির্বাচনের কাজ প্রচারণার কাজ করছি, কিন্তু পাশাপাশি বিভিন্ন অঞ্চলে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, রাজনীতির সূত্র না জানার ফলে খালেদা জিয়া বারবার রাজনীতিতে ভুল করছেন। তিনি বলেন, বিএনপি রাজনীতির অঙ্কে বারবার ভুল করে নিজেদের এই পরিণতি ডেকে এনেছে। সকালে পটুয়াখালীর গলাচিপায় নৌ ফেরি সার্ভিসে চালু করার পর তিনি এসব কথা বলেন। ঝিনাইদহের লাউদিয়ায় ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নারী সহ চারজন নিহত ও চারজন আহত হয়েছে। দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ যশোর সড়কে দুর্ঘটনা ঘটে। মৃতদেহগুলো সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি জানান, ঝিনাইদহ শহর থেকে ইজিবাইক যাত্রী নিয়ে তেঁতুলতলা যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ যশোর সড়কের লাউদিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। রাজশাহীতে পবা উপজেলার দামকুড়া এলাকায় বজ্রপাতে একে বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের কারণে মহানগরীর সাহেব বাজার, গণকপাড়া, তালাইমারি, হেতিমখা, কোর্ট স্টেশন সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর তিনটা পর্যন্ত 22 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। ভোরে সদর হাসপাতালের এক অ্যাম্বুলেন্স চালক শিশুটিকে উদ্ধার করে, পরে শিশুটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি উদ্ধারকারী বাবুর দায়িত্বে রয়েছে। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য বেশ কিছু পরিবার এগিয়ে এসেছে। দত্তক নেওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় সদর থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রতিবেশীর টয়লেট থেকে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার ধর্মমণ্ডল ইউনিয়নের ধর্মমণ্ডল গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত 3 দিন ধরে নিহত রিয়া নিখোঁজ ছিল। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কুমিল্লার দেবিদ্বারে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি রেহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে দেবিদ্বারের ছোট আলমপুর থেকে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি রেহান উদ্দিনকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্য মতে গতরাতে ধামতি আব্বাস মিয়ার বাড়ির পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। মানিকগঞ্জের সিঙ্গাইরের চান্দহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চান্দহর ইউপিএ চেয়ারম্যান মোহাম্মদ শওকত হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মমতাজ বেগম। দিনব্যাপী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিঙ্গাইর পল্লী বিদ্যুতের ডিজি এম মাহবুবুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন। কিশোরগঞ্জের কটিয়াদিতে কেসিএন কিশোরগঞ্জ কেবল নেটওয়ার্ক ও কটিয়াদি কেবল নেটওয়ার্কের যৌথ কার্যক্রমের সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের পরিচালক শেখ মোহাম্মদ মাহফুজুর রহমান সোহেব, কিশোরগঞ্জ কেসিএন এর পরিচালক মোহাম্মদ বিল্লাল উদ্দিন, কটিয়াদি কেসিএন পরিচালক শফিক জামাল টুটুল। মাঠ ভরা ধান দেখে হাওড়ের কৃষকদের মুখে হাসি ফুটেছে। ধারণার চেয়েও বেশি ধান হয়েছে এবার। এরই মধ্যে কিশোরগঞ্জের হাড়গুলোতে শুরু হয়ে গেছে নতুন ধান কাটা। তাই গত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে কৃষক। একই সঙ্গে ধানের ন্যায্য দাম পেতে চান কৃষক। দর্শক, কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পলাশির প্রতিবেদন। কিশোরগঞ্জের হাওড় জুড়ে গত বছর ছিল কৃষকের কান্না আর হাহাকার। কষ্টে আবাদ করা ধান ভাসিয়ে নিয়েছিল অকাল বন্যা। এবার সেখানেই সোনারাঙা পাকা ধান। তাই কষ্টের দিনগুলো ভুলে আবারও নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা। গত বছর তো বন্য গাইলাইছি, এবছর ধান তো বন্য গাইছে না দিলে। এর আসলে ধান গৃহস্থের সবাই লইতেছে, পুরুষ লইতেছে, ফসল ভালো হয়েছে। মানে 200-300 কাটা ক্ষেত করছি, 1200 মন ধান আল্লাহ বাঁচাইলে মারা এলাম। প্রত্যাশার চেয়ে বেশি ধান পেয়ে উৎসবে মেতে উঠেছেন কৃষকরা। ধান কাটা, মারাই আর ঘরে তোলার কাজে ব্যস্ত এখানকার কৃষি শ্রমিকরা। ক্ষতি পুষিয়ে নিতে অনেক কৃষকই এবার বেশি জমিতে ধান চাষ করেছেন। বর্তমানে 700 টাকা মন দরে বিক্রি হচ্ছে ধান। তাই দাম নিয়েও স্বস্তিতে রয়েছে কৃষকরা। তারা মনে করেন শেষ পর্যন্ত এই দামটা পেলেই লাভ থাকবে তাদের। গত 2 বছরের চেয়ে এবছর আল্লাহ বাম্পার ফলন দিছে কৃষকের। ধানের রেট যদি বাড়ায় দেয় সরকারে, তাহলে কৃষকের পুষে জায়গা। ধানের রেটটা যে পর্যায়ে আছে যদি সরকার এরকম রাখে, তাহলে আমরা মোটামুটি পোষায় যাবো আর কি। আর যদি সরকার মনে করেন ধানের দর কমায় দেয়, তাহলে আমরা খুব কষ্ট হবে। কারণ বাড়ি এলাকায় একটা ফসল, এছাড়া আর কোনো কাম কাজ ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নাই। এবার কিশোরগঞ্জে 1,65,282 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল। কৃষি বিভাগ বলছে গত বছর বন্যা ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার পর থেকেই কৃষকদের পাশে ছিল কৃষি বিভাগ। সার ও বীজ থেকে শুরু করে সব ধরনের প্রণোদনা কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। গত বছর আর আমাদের যে আবাদ হয়েছিল তার সাথে প্রায় 2,500 হেক্টর জমি বেশি আবাদ হয়েছে। কৃষকরা, আমরা আশা করছি এতে লাভবান হবে। গত বছর আগাম বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, কিন্তু এবার প্রকৃতি অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে কৃষকদের। এখন কৃষকদের একটাই দাবি, তারা যেন ন্যায্য ধানের মূল্য পান। আব্দুল্লাল মামুন পলাশ, মাইটিভি, কিশোরগঞ্জ। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন মাইটিভি জেলা সংবাদ। মে দিবস উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসন এবং বেসরকারিভাবে জেলা শ্রমিক সংগ্রাম ঐক্য পরিষদ র্যালি, শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন সমাবেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহিম, মোহাম্মদ পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ও জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। আশুলিয়ায় আন্তর্জাতিক মে দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া এলাকার আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আতাউর রহমান।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মে দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা শ্রমিক লীগের একাংশ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারিজ। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত বলেন, দেশের উন্নয়নের ক্ষেত্রে শ্রমিকদের অংশগ্রহণ অস্বীকার করার সুযোগ নেই। প্রধান অতিথি এ সময় শ্রমিকদের ন্যায্য মজুরি বেতন প্রদানে মালিকপক্ষের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ মনির হোসেন ঝান্টু, জেলা শ্রমিক লীগ আহ্বায়ক মোহাম্মদ রকিবউদ্দিন রাকিব। যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নওগাঁয় মহান মে দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক বাসভবন চত্বর থেকে একটি র্যালি বের হয়। অপরদিকে জেলা শ্রমিক লীগের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক। মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সুলতানপুর সানানাগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাজীব মোহাম্মদ ফখরুল। দেববিদ্যার উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা। লক্ষ্মীপুরে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে অনুষ্ঠানে জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মুস্তফা খালেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। দর্শক, জেলা সংবাদ আজ এই পর্যন্তই। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রাজনীতির সূত্র না জানার ফলে খালেদা জিয়া বারবার রাজনীতিতে ভুল করছেন, পটুয়াখালীতে নৌ পরিবহন মন্ত্রী। ঝিনাইদহে ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নারী সহ চারজন নিহত, আহত চার। কিশোরগঞ্জে মাঠ ভরা ধান দেখে স্বস্তিতে হাওরের কৃষকরা, গত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও অনলাইনে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জেসিন আরফের দোসি। আল্লাহ হাফিজ।